नमस्कार बंधुओं पुनर्बार एक नतुन भिडिओ लेके मैं ऋतुपर्णा सकुके स्वागत आज मोर एट फेसबुक पोस्ट देखा पा पे बहुत खि बेहसे और हेट फेसबुक पोस्ट तो आपनर शेयर करिसे दीक्षु शर्मा। दीक्षु शर्मा आज दुदिन मान आगत एट फेसबुक पोस्ट दी जी फेसबुक पोस्ट मैं आज चाल सचाक किमान दिनलैके आमार अखोमिया अभिनेता अभिनेत्री हक गायक गायिका हक एसाम मानुहे एनेके भावे यूज करि आसे एनेके भावे तेखेतकलर अपमान करि आसे गतिके आमि अखोमिया मानु सजाग हबलगिया होइ गैछे। सेइ फेसबुक पोस्टटो एनेकुआ जे एजन मानुहे फेसबुकत तेखेतर पोस्ट दिसे पोस्टटो एनेकुआ जे कोनोबा एजन फेसबुक पेजर एडमिनर परा पैसा बिचारिसे হয়তো কোন সিঙ্গারে মানে তেখেতে নাম উল্লেখ করা নাই যে ফেসবুক লাইভত অর কারণে পয়সা বিচারিছে সেই ফেসবুক এডমিনর পড়া একচুয়ালি তারপর দীক্ষু শর্মায় আমার দীক্ষুদায় গায়ক তেখেতে ফেসবুক পোস্টটো শেয়ার করেছে যে তেখেতে খুব ধুনিয়া কথা লিখেছে একচুয়ালি এটো যোন মানুহে বুঝি পায় তেখেতে একচুয়ালি বুঝি পাব। মানবতা বেলেগ এটা দিকত সেই ফেসবুকৰ এডমিনজনে কৈছে যে মানবতাৰ দিকৰ পৰা তেখেতে ফেসবুক লাইভটো এনেই কৰি দিব লাগে। আরে মানবতাৰ দিকৰ পৰা ফেসবুক লাইভটো কৰি দিয়াৰ কি দরকার? তোমাৰ ফেসবুক পেজত গৈ পেলাই কি মানবতা দেখাব? তুমি যা কৈছা সেইটো দীক্ষুদা হ'ব পাৰে, কাক কৈছে নামটো উল্লেখ কৰা নাই, যিহেতু দীক্ষুদাই পোস্টটো শেয়ার কৰিছে মই সেইকাৰণে কৈছো। যদি তুমি দীক্ষুদাকে কৈছা যে তুমি আমার পেজত তুমি আহা ফেসবুক লাইভ এটা আহা কিয় আহিব? যদি নিজৰ মানবতা যদি থাকিব লাগে, নিজৰ আজিকালি সবরে নিজা নিজা ফ্রেন্ড ফলোয়িং আছে, সবরে নিজা নিজা ফেসবুক একাউন্ট আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব একাউন্ট নাথাকিলেও আজিকালি সবরে এটা ফেসবুক একাউন্ট থাকে। ফেসবুক একাউন্টত যিবিলাক মানুহে যি সেলিব্রিটিক ভাল পায় তেখেতসকলক সন্মান করো, আমি তেখেতসকলক অটোমেটিক ফ্রেন্ড বনাই লো ফেসবুকতে হোক, ইনস্টাতে হোক, যতে কি নহোক, তাতে তেখেতসকলে মানবতা দেখাবর কারণে তাতে কিছুমান ধুনিয়াকে ফেসবুক লাইভ করব। আর যেতিয়া এটা ফেসবুক পেজর পৰা মাননি বিচারা যায়, কারণ ফেসবুক পেজ এটা কোনো এডমিনে এনেই চলাই নাথাকে, হয়তো সেই যদি ফেসবুক পেজটো যদি মানিটাইজেশন হওয়া ফেসবুক পেজ, মানে সেই যদি ফেসবুক পেজটোয়ে যদি বা সেই ফেসবুক পেজর এডমিনজনে যদি পয়সা ইনকাম করে সেই ফেসবুক পেজর পেজখনের জড়িয়ে, তেতিয়াহলে সেইটো পয়সা বা মাননি বিচরাটো এটা গ্রহণযোগ্য কথা, মাননিটো বিচারিবই লাগিব। আর তুমি যেটো কৈছা যিজনে শেয়ার কৰিছা ফেসবুক পোস্টটো, হ্যাঁ, যে অসমীয়া আমার সেলিব্রিটিবিলাকে মানে মাননির ক্ষেত্রত মাননি বিচারিছে, হোয়াট ইজ দিস ইয়ার, কি মাননি বিচারিছে, কিয় মাননি নিবিচারিব, মাননি নিবিচারার ইয়াত কারণটো কত আছে? এনেকে কিছুমানে অপমান করে আছে আমার অসমীয়া কিছুমান সাংস্কৃতিক লাইনের লগত জড়িত অভিনেতা হোক অভিনেত্রী হোক, বারম্বার নানা ধরনের এটা বারম্বার কন্ট্রোভার্সি দেখি আইছো, নানা ধরনের অভিনেতা হোক অভিনেত্রী হোক, এটা দীক্ষু শর্মার লগত এইটু কন্ট্রোভার্সি, খুবই এইটু বেয়া লাগিছে। মই এটা কথা কৈছো, কারোবার সেলিব্রিটি হোক যিয়ে নহোক, কোনোবা সাংস্কৃতিক লাইনের লগত যার ফ্রেন্ড ফলোয়িং আছে তেখেতসকলে মানবতা দেখুৱাব, তেখেতসকলের নিজের ফেসবুক পেজ আছে, ফেসবুক একাউন্ট আছে, ইনস্টাগ্রাম আছে, সবরে আজিকালি সোশ্যাল মিডিয়া থাকে, কোনোবা এখন ফেসবুক পেজত যদি কোনোবা এজন সিঙ্গারে হোক অভিনেতা হোক অভিনেত্রী হোক যদি কয় যে মূল ফেসবুক পেজটোত এটা লাইভ আহি দিয়া, কিন্তু লাইভ এনেই কিয় আহিব যদি সেই ফেসবুক পেজটো যেহেতু মানিটাইজেশন হয়ে থাকা এটা ফেসবুক পেজ, গতিকে মাননি বিচারটো হয়তো গ্রহণযোগ্য কথা। আৰু মাননি বিচাৰাৰ কাৰণে এসাম মানুহে এনেকুৱা ৰাজহুৱা কৰি দিছে যে আমাৰ অসমীয়া অভিনেতা হওক অভিনেত্ৰী হওক গায়ক হওক গায়িকা হওক মানে মানৱতা নাই, তাৰ মানে এইটো কোনো মানে একদম মূৰ্খ মানুহৰ কথা এনেকুৱা ধৰণৰ লেকচাৰ হয়। তাৰমানে এসাম মানুহে আমাৰ অসমীয়া অভিনেতা অভিনেত্ৰী অসমীয়া সাংস্কৃতিক লাইনৰ লগত জড়িত কিছুমান মানুহক এনেকুৱা অপমান কৰি আছে, মই একচুৱেলি অসমতে দেখিছোঁ এনেকুৱা অপমান, মই বাহিৰা কাণ্ট্ৰিবিলাকত মই টিভিত চাইছোঁ কিন্তু এনেকুৱা অপমান আমি দেখা নাই। একচুৱেলি এতিয়া সন্দেহ হয় যিবিলাক অসমীয়া মানুহে এনেকুৱা অসমীয়া সাংস্কৃতিক লাইনৰ লগত জড়িত মানুহ সন্মান কৰিব নাজানে তেখেতসকলে বাৰু সঁচাকৈ অসমখনক ভাল পায়নে? বাৰু কোনোবা এজন ছিংগাৰে মাননি বিচাৰিলেই দিয়কচোন, মাননি বিচাৰিলে সেই বস্তুটো ফেসবুক পোষ্ট দিয়াৰ কাৰণে যিজন মানুহে এনেকুৱা অসমীয়া ছিংগাৰক বা অভিনেতাক অভিনেত্ৰীক এনেকুৱা ফেসবুক পোষ্টৰ জৰিয়তে অপমান কৰিছে তেখেতে অপমান কৰাৰ দায়িত্বটো ক'ত পালে? কেনেকুৱা ধৰণৰ মেণ্টেলিটি হ'ব তেখেতৰ?
মানবতা দেখাবর কারণে সবরে নিজা ফেসবুক একাউন্ট আছে, নিজা ফেসবুক পেজ আছে, নিজর ইনস্টাগ্রাম একাউন্ট আছে, তাতে মানবতা দেখাব। নিজর ফ্রেন্ড ফলোয়িং কিনিক সেই ফেসবুকর জড়িয়ে বা ইনস্টাগ্রামের জড়িয়ে নিজে ধুনিয়া করে মানবতা খিনি প্রদর্শন করার কারণে যিনি হেল্প করব পারে প্রত্যেকজন সেলিব্রিটিয়ে সেইখিন করেছেও আর ভবিষ্যতলকে আমার সেলিব্রিটিবিলাকে করে আহিব। কিন্তু এনেকা অপমান আমার নানা ধরনের ব্যক্তিয়ে প্রত্যেকবার বারম্বার করে আছে। মই মূর এই ভিডিওটির জড়িয়ে এজন সাধারণ যুবক হিসাবে মানে একটা কথা আপনাদের কইছো, সংস্কৃতি সাংস্কৃতিক জগতের যিনি অভিনেতা অভিনেত্রী মূল সম্মানীয় সিঙ্গার আছে, মানে তখন এটাই কোথাও যে আপনাদের এনেকা হেরির প্রতি একশন লোক কিনা নতুবা ভবিষ্যতলকে বারম্বার এনেকা আপনাদের চাও, বারম্বার আপনাদের চাও। আজি কিছুদিন আগত নানা ধরনের কোনোবা অভিনেত্রীক ট্রোল দিয়া হয়েছিল, এনেকে তো চলি আছে ন। আজি এটো কথা কবর কারণে সাহস কত পালে? কোনোবা এজন সিঙ্গারে বারো মাননি বিচারিছে, কিন্তু সেই মাননি বিচারাটো এনেকা অপমান করে পেলায় রাজহুয়া করে দিয়েছে ফেসবুক একাউন্ট এটাত। এই খুবই বেয়া কথা হয়েছে, আর এই খুবই বেলা কথা হয়েছে। আর মই বারম্বার অনুরোধ করছো এই সাংস্কৃতিক লাইনের মানুষবিলাক আমি সম্মান করব, সম্মান করব, মরম করব। আমার বাইরের কান্ট্রিবিলাকর আপনাদের চাবসুন, বাইরের কান্ট্রি বাদ দিয়ে যিখিন বাইরের ইন্ডিয়ার বাকি রাজ্যবিলাকর সিঙ্গারবিলাক চাবসুন, অভিনেতা অভিনেত্রীবিলাক চাব, কিমান মরম করে মানুষে, কিমান ভাল পায়। আর তাতে আমার এই যিখিনি মানুষ ইমান ধুনিয়া সাংস্কৃতিক লাইনত কাম করে আছে সিঙ্গার অভিনেতা অভিনেত্রী সকলক তখন এনেভাবে অপমান করা যায়। আপনাদের কোক পয়সা কেউ নিবিচার, মাননি কেউ নিবিচার, এটা ফেসবুক পেজে তাত ইনভাইট করেছে, গতি মাননি বিচারটা এই যুক্তিসঙ্গত কথা, মাননি বিচারিবই লাগবে, কারণ এই একটা ফেসবুক পেজে মানিটাইজেশন অন হয়েছে, মানিটাইজেশন হয়েছে বা সেই ভিডিওটির সেই ফেসবুকের এডমিনজনে পয়সা কামাব, কি হব আর ইয়ার এইবিল নকরব কন্ট্রোভার্সি, এইবিল বেয়া কথা। আর আপনাদের কিভাবে আপনাদের কমেন্টত কিভাবে কোকসুন কিভাবে মোক আজি ভিডিওটির তলত কমেন্ট করার কারণে একবারে নাপাহরিব, বেয়া লাগে এনেকে এনেকে আর কোনো দোষ না থাকা করে এনেকা যদি সিঙ্গারকও যদি এনেকা এটা যাতাভাবে সোশ্যাল মিডিয়াত আক্রমণ করে থাকা হয়েছে, বেয়া কথা এইবিল। ধন্যবাদ, নেক্সট ভিডিও আছে একটা রিয়েলিস্টিক টপিকর উপর। ওকে দেন, বাই বাই, জয় আই অসম।